এখন সন্ধ্যা বাজে 8টার মতো, আমরা এখন চেকপোস্টে দাঁড়াই আছি। আমি, রাফি, মালিক আর ওই যে একজন পিছনে নীল, ও সরি নিতন। আমরা এখন প্ল্যান করতেছি যে আমাদের সব বাইক এখানে রেডি। আমরা এখন প্ল্যান করতেছি কি খাবার প্ল্যান করতেছি, পিঠা পিঠা, শীতের পিঠা, শীতের পিঠা। আমরা এখন জানি না যে এটা কোথায় পাওয়া যায়, আমরা এখন খুঁজবো আগে। আমরা তিনজনই এখন তিনটা বাইকে আমরা এটাকে খুঁজবো আগে পুরো শহরে যে কোথায় ভালো পাওয়া যায়, তারপরে আমরা যেখানে ভালো পাবো সেখানে খাওয়া খাবো আমরা। তো আমাদের সাথেই থাকুন, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমরা। তো চলো যাই। ওকে ওকে, আল্লাহ হাফেজ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো। ভাই পিঠা কত করে? 10 টাকা। এটা চিতই পিঠা না? এটা সঙ্গে কি কি দিবেন? গুড়, ভর্তা। গুড় আর ভর্তা? কি কি ভর্তা ভাই? ভর্তা আছে, শুটকি আছে, ধনিয়া। এখানে কোনটা কি? এটা হলো আপনার সরষে। কোনটা? আচ্ছা, তারপরে এটা হলো আপনার সরষে। এটা হলো আপনার কটা থেকে শুরু করে? আর ডিম কত করে ভাই আপনাদের? 10 টাকা। 10 টাকা, 10 টাকা। হাঁসের ডিম 15? একটাতে গুড় দিয়েন, ঠিক আছে? আমারটা এটাতে গুড় দিয়েন, গুড় দিলেন, গুড় দিবেন। আর ভর্তাগুলো একটু করে দিয়ে দেন। তো আমরা এখান থেকে একটা চিতই পিঠা নিলাম, সঙ্গে আমাদেরকে তিনটা ভর্তা দিছে, একটা হচ্ছে ধনিয়া, একটা শুটকি, আর একটা হচ্ছে সরিষা, আর হচ্ছে গুড়। তো আমরা একটু টেস্ট করে দেখি, সবাই জানেন যে টেস্ট কেমন হয়, তারপর খেয়ে দেখি সবাই জানে। প্রথমে শুধু পিঠাটা খেয়ে দেখি ভালো, গুড়ের সঙ্গে যদি খান। এটা মূলত গুড় দিয়ে খেলে একটু ভালো লাগে ভাই, ভর্তাগুলো দিয়ে খেলে ভালো লাগে। একটা জিনিস, এটা সবসময় গরম খাওয়ার চেষ্টা করবে, ঠান্ডা খেলে একটু শক্ত শক্ত হয়ে যায়। এটা মনে হয় সরিষা ভর্তা, আমরা সরিষা ভর্তা খেয়ে গেছি। ভর্তা দিয়ে টেস্টটা অন্যরকম, খুবই ভালো। ধনিয়া ভর্তা একটু খেয়ে দেখি। এটা আসলে ধনিয়া ভর্তা দিয়ে খাও, অন্ধকার লাইটের সব ভর্তাগুলো ঝাল, এই কারণে খেয়ে অনেক মজা লাগছে। এর পাশে আসে হচ্ছে শুটকি ভর্তা, এটা একটু টেস্ট করে দেখি। গুড়ের থেকে ভর্তা দিয়ে বেটার, যদি আপনি ঝাল খান তাহলে অবশ্যই ভর্তাগুলো দিয়ে খাবেন, আর যদি ঝাল খাওয়ার অভ্যাস না থাকে তাহলে গুড় দিয়ে খেতে পারেন। তো আমি খাই, আপনারা একটু দেখেন। গুড় দেবেন না, শুটকি দিয়েন না, গুড় লাগবে না। তো আপনারা দেখতে থাকেন, এটার প্রাইস হচ্ছে 10 টাকা। গরম গরম খেয়ে মজা না? শীতের পিঠা, শীতের সময় গরম অনেক মজা। তো বুঝতেই পারছেন, যদি এটা গরম খেতে পারেন, আর ভর্তাগুলো যদি ঝাল খাওয়ার অভ্যাস থাকে
অনেক মজা লাগবে খেয়ে আপু। অবশ্যই অবশ্যই। শীতের পিঠার সঙ্গে শীতের পিঠা মানে হচ্ছে এটা কি ভর্তা জানি মামা বললে? ধনিয়া, সবুজটা ধনিয়া। ধনিয়া ভর্তার সঙ্গে বেশি বেস্ট পিঠা। আসলে ধনিয়া ভর্তার সাথে এটা সবচেয়ে বেস্ট আমার মনে হচ্ছে। যা আপনার প্রতিদিন কতগুলো পিঠা সেল হয় এখান থেকে? 150-200 মত হয়। শুধু একটা পিঠাই বানান আর ডিম থাকে? ডিম কেমন সেল হয়? স্টুডেন্টরাই বেশি খায় মনে হয়। আচ্ছা, তো দর্শকদের জন্য কিছু বলছিলে বলেন যে আপনার এখানে যদি আসতে চান তো আসতে এইভাবে বলতে। ঠিক আছে, আপনারা যদি ভালো লাগে খেতে, ভালো লাগলে আপনারা আসবেন, সমস্যা নেই। আর মোটামুটি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে? পরিষ্কার আছে, পরিষ্কার আছে, মানে ভালো ভালো ভর্তা ভালো আছে, সবই ভালো আছে। ভর্তা গুলো কে বানায়? আপনি বানান না বাসায়? বাসায় বানায়। তো ঠিক আছে চাচা। তো এখানে আমরা একটা হাঁসের ডিম দিলাম, এখন আমরা হাঁসের ডিমটা টেস্ট করবো। এখানে টেস্ট করার কোনো কিছু নাই, জাস্ট মজা করে আমরা ভিডিওটা করতে যে আর জাস্ট এখানে লবণ দিয়ে দিছে, ঠিক আছে, এটা হচ্ছে বিট লবণ। আমি আমি ভাবছি কি জানো, ভর্তাটা দিয়ে খাবো। ভর্তা দিয়ে খাও অবশ্যই। তুমি আগে শুরু করো। আচ্ছা, হাঁসের ডিম বেশি করে খাবেন, তাদের বয়স বেশি, তারা আরো বেশি খাবে। চিতুই পিঠার যে ভর্তাটা আছে সুটকি ভর্তা, ওইটা দিয়ে ডিম খাচ্ছি। ডিমের রিভিউ দিতে চাই না। এখন আমি আছি হচ্ছে লালবাগের মোড়ে, ঠিক আছে, এই যে লালবাগ মোড়। লালবাগ মোড় থেকে দর্শনা রোডে ঢুকতেই, ঠিক আছে, আপনি বাঘটা দেখতে পাচ্ছেন ওইখান থেকে জাস্ট ঢুকতেই এখানে যে পিঠা আর ডিমের যে দোকানটা আছে, এখানে পিঠা খাইলাম, শীতে প্রথম পিঠা খাইলাম, আমার খুব ভালো লাগছে। আপনারা যারা আশেপাশে আছেন, পিঠা খাওয়ার জন্য অনেক দূরে আসার দরকার নেই, যারা আশেপাশে আছেন তারা ট্রাই করতে পারেন, আর না হলে বাসার আশেপাশে খেয়ে নেবেন, খাবেন অবশ্যই। যারা উত্তরবঙ্গে আছেন এটা কিন্তু মাস্ট বি ট্রাই করবেন। তো আমাদের আজকের ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব কিছু শেষ। লাস্টে আমরা একটা কফি নিচ্ছি, কফিটা খাচ্ছি, কফিটা মজা লাগছে। শীতের সময় তো গরম জায়গা খাচ্ছি ভালো লাগছে। তো যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।